হে গাইজ, গুড ইভিনিং। তো আজ হচ্ছে শুভ দীপাবলি, আর হচ্ছে হ্যাপি দিওয়ালি তোমাদের সবাইকে জানাই প্রথমেই, আর বাঙালিদের কাছে কালী পুজো। সবাই দিনটা ভীষণ ভালো করে কাটিও, আশা করছি সবাই অলরেডি দিনটা ভালো করে কাটিয়ে নিয়েছো, কারণ এখানে এখন সন্ধে হয়ে গেছে আর ইন্ডিয়াতে এখন অনেকটাই রাত হয়ে গেছে। তো যাই হোক, আমি তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম সন্ধেবেলায় ডিউটি করে আসার পরে ফ্রেশ হয়ে, তারপর আমি আর ভাবলাম একটা শাড়ি পরি, তো ওইভাবেই আমি আজকে সেজেছি। বেশ ইচ্ছা করলো এরকম একটা সস্তে, এরকম এই জিনিসটা আমি কাতার থেকে কিনেছিলাম। লকেটটা লক্ষ্মীর একটা মূর্তি, আর কানেরটাও তাই, লক্ষ্মীর মূর্তি আছে। তো ভাবলাম এটাই আজকে পরি, তো তোমরা জানিও আমাকে কেমন লাগছে। তো এই হচ্ছে আমার লুক। তো সবার আগে তোমাদের সাথে শেয়ার করব যে আমি দিওয়ালিতে কী কী শপিং করেছি। তো আগের দিনকেই ধনতেরাসে কী গিফট কিনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, অনেকটা রাত হয়ে গিয়েছিলো, তাই ভাবলাম যে পরের দিনকে একটা শপিং ব্লগ একটা দেখাবো, মানে শুধুমাত্র শপিং ভিডিও দেখাবো। ও দিওয়ালির জন্য কী কী শপিং করেছি, ধনতেরাসের জন্য কী কী শপিং করেছি, সমস্ত কিছুর জন্য একটা আলাদা করে ভিডিও বানাবো। তো চলো এখন তাহলে স্টার্ট করি। এইরকম আমি দুটো কিনেছি, সেটা আমি ডেকোরেট করবো বলে। এখন ডেকোরেট করব, আর এখন তো একদমই আমার হাতে টাইম কমে গেছে। তো কালকে আমরা গিয়েছিলাম দিওয়ালি পার্টিতে, তার আগের দিনকে গিয়েছিলাম ধনতেরাসের জন্য শপিং করতে, তারপর দাদাদের বাড়ি গিয়েছিলাম। এইভাবেই আমার দিনগুলো কেটে যাচ্ছিল, তো আমি একদম টাইম পাচ্ছিলাম না ডেকোরেট করার জন্য, তাই ভাবলাম আজকেই করব। তো এইগুলো নিয়ে এসেছি, যখন আমি পুজো টুজো করবো ডেকোরেট করবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। তারপর আমি এটা কিনেছি, এটা একটা ক্যান্ডেল ল্যাম্প, তো ভাবলাম এটা কিনেছি। আর এটা আমি বৌদিকেও জন্মদিনে গিফট করেছি, সেম জিনিস। তো ভাবলাম যে সামনেই দিওয়ালি আছে আর এর থেকে ভালো গিফট আর কিছু হতেই পারে না, তো ভাবলাম এরকম একটা গিফট দেওয়া যেতে পারে। আর আমিও আমারও জিনিসটা দেখে ভীষণ পছন্দ হলো, তাই ভাবলাম যে আমার জন্য নিচ্ছি যখন, তাই বৌদির জন্য এরকমই নিই। তো এটাই হচ্ছে একটা ল্যাম্প, ক্যান্ডেল ল্যাম্প। তো এটা কিনেছি, কেমন লাগছে তোমরা জানিও কেমন হয়েছে। এই মধ্যে ভিতরে ক্যান্ডেল দিয়ে জ্বালি দেওয়া যাবে, এই ব্যাপার। এটা কিনেছি, ক্যান্ডেল কিনেছি, দুটো দুরকম ক্যান্ডেল নিয়েছি, একটা বড়ো আর একটা এরকম ছোটোর মধ্যে নিয়েছি। অয়েল কন্টেনার নিয়েছি, অনেক দিন থেকেই আমার ওয়েস্ট লিস্টে ছিল, তো আমি হোম সেন্টার থেকে নিয়েছি এগুলো, এই দুটো। আর এখান থেকে আমি ডিনার সেট নিয়েছি, ডিনার মানে প্লেট নিয়েছি দুটো, প্যাকিং করা আছে, তোমাদের সাথে পরে কোনো দিন ভালো করে শেয়ার করে দেবো। এরকম আর একটা ক্যান্ডেল স্ট্যান্ড নিয়েছি, এরকম এর মধ্যে এরকম রাখা থাকবে এই ক্যান্ডেল, ক্যান্ডেল স্ট্যান্ড এটা নিয়েছি। তো এটা দেখতে ভীষণই কিউট, তাই ভালো এরকম একটা নিই। এরকম একটা গোল্ডেন কালারের, এইটাও আমি হোম সেন্টার থেকে নিয়েছি, ফ্লাওয়ার বাসের মধ্যে বেশ দেখতে ভালো লাগবে, তাই ভাবলাম নিয়ে এরকম একটা। কাঁচের বাটিতে তো তোমাকে দেখিনি, প্লেটগুলো তো আটকানো আছে বলে দেখাতে পারলাম না, ঠিক এরকম ডিজাইনেরই নিয়েছি প্লেট, সেম এরকম বাটি নিয়েছি দুটো। এগুলো সব আমি হোম সেন্টার থেকে নিয়েছি, এটাও নিয়েছি, কড়াইয়ের যে লিডটা সেই লিডটা এখানে রাখা যাবে, তারপরে প্লেটও রাখা যাবে চাইলে, তো এরকম আর একটা ছোটো নিয়েছি। আর এরকম একটা কন্টেনার নিয়েছি, এর মধ্যে পাঁচটা কন্টেনার আছে ভিতরে ভিতরে, ছোটো ছোটো মানে পরপর থাক থাক এরকম কন্টেনার নিয়েছি, অনেক সময় কাজে লাগে, তো এরকম ভাবলাম একটা নিয়ে যাই। ম্যাগি স্যুপ টুপ এরকম কিছু খাওয়া যাবে চওড়া মতন, একটু বড় সাইজের দেখে বলে নিয়েছি, সেম ডিজাইন। আর এই দুটো দুটো পারফিউম মানে সেন্টেড ক্যান্ডেল নিয়েছি, এই ক্যান্ডেলগুলো ভীষণই সুন্দর গন্ধ দেখে মনে হলো, তাই ভাবলাম নিয়ে যাই। একটা হচ্ছে আম্বার অ্যাবসোলিউট, একটা হচ্ছে জ্যাসমিন, তো এই দুটো আজকে আমি জ্বালাবো, তাই ভাবলাম বার করি আর তোমাদের সাথেও শেয়ার করি। তো এই দুটো নিয়েছি, ধূপ নিয়েছি, এখানে যে ধরনের ধূপ পাওয়া যাচ্ছিলো এবার সমস্ত কিছু হোম সেন্টার থেকে নিয়েছি। মাটির মোমবাতি নিয়েছি ডিজাইন করা, আর সব থেকে যেটা আমার স্পেশাল গিফট সেটা হচ্ছে আমি ধনতেরাসের দিন নিজের ইনকাম থেকে ফার্স্ট আমি সোনার জিনিস কিনলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি ভীষণই ইমোশনাল হয়ে গিয়েছিলাম যখন জিনিসটা আমি কিনলাম, কেনার পরে এখন তোমাদের সাথে শেয়ার করব কি নিয়েছি। আমি চেন নিয়েছি, তো একটু বড় দেখে নিয়েছি, একটু মোটা দেখে নিয়েছি, ভাবলাম নিচ্ছি যখন, আমার কাছে তো চেন দু তিন রকম আছে, তো ভাবলাম মোটার মধ্যে একটা নিই। তো দেখো তোমার জানিও কেমন হয়েছে ডিজাইনটা,
তো ভীষণই হ্যাপি আমি তার জন্য। তো এটাই হচ্ছে আমার ধনতেরাসের নিজেকে দেওয়া গিফট, তো আমি ভীষণ হ্যাপি। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো এই গিফটটা দেখে, আর যাই হোক এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল ধনতেরাসের গিফট। আজকে তোমাদের সাথে শেয়ার করার পরেই আমি পড়বো এটা, আজকে দিওয়ালির দিনে ফার্স্ট আমি এটা পড়বো, তোমাদের সামনেই আমি করছি। তো কিছুদিন পরে যখন মনে হবে তখন একটা লকেট নেওয়ার ইচ্ছা আছে এর সাথে, তো তোমরা জানিও কেমন লাগছে আমাকে একটা পরে। তো এই ব্যাপার, চলো আপাতত এখন ঠাকুরের সাজ করবো, এবং অল্প করে ছোটো করে আমি পুজো করব। আগের বছর একটু ভালো করেই করেছিলাম, ঠাকুরের ভোগ বানিয়েছিলাম আগের বছর, এবছর তো আর সম্ভব নয় সবটা, কারণ আমি এখন সারাদিন ফুল টাইম জব করি, তার সাথে এগুলো মেনটেন করা আমার পক্ষে একটু টাফ হয়ে যাচ্ছে এখন। তো যাই হোক, যেমন মায়ের ইচ্ছা যতটা আমার পক্ষে সম্ভব ততটাই আমি করব। তো নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব, হয়তো শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আপাতত আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো, সকলকে আরেকবার জানাই হ্যাপি দিওয়ালি, সবার দিনটা ভীষণ ভালো কাটুক, মা সবার খুব মঙ্গল করুক, সবার মনের ইচ্ছা যেন মা পূরণ করে, এইভাবেই যেন সবার হাসি মুখে সবার দিনগুলো কেটে যায়, এটাই প্রার্থনা। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছো তারাও ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার আর ফলো করবে, কিন্তু ঠিক কিন্তু করবে, ঠিক আছে? তো বাই বাই, গুড নাইট, হ্যাপি দিওয়ালি আর শুভ দীপাবলি আরও একবার তোমাদেরকে জানাই, বাই বাই।